দেশে একাধিক হামলার ছক কষেছে সন্ত্রাসীরা, তাদের ঠেকাতে পুলিশের বিশেষায়িত বাহিনীর ঘুম হারাম। জীবন মরণ মিশনের নেতৃত্ব দিচ্ছেন এডিসি নাবিদ। রহস্য ভেদ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখোমুখি লড়াই করে দেশকে রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য। এমনই এক টানটান উত্তেজনায় ভরপুর গল্পের আভাস নিয়ে এলো মিশন এক্সট্রিম সিনেমার সিকুয়েল ব্ল্যাক ওয়্যার। দেশে 44 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতে বিভিন্ন হলে ঘুরছেন সিনেমার সংশ্লিষ্টরা। সিনেমা দেখে দর্শকরাও জানান তাদের মুগ্ধতার কথা। নায়ক হতে হলে আসলে আরিফিন শুভর মতোই হওয়া উচিত, ফিগার যেন স্ক্রিনে আসলে মনে হয় হি ইজ দ্য হিরো, রাইট? জঙ্গিদের কিভাবে পতন করবে এই ব্যাপারটা মুভিতে উঠে আসছে। লাস্টের ক্লাইম্যাক্স সিনে জাস্ট মারামারিটা তো সবার অভিনয় অনেক ভালো লেগেছে, কাস্ট চুজিং অনেক ভালো ছিল, ছবিটা দেখে খুব এনজয় করছি। সিনেমাটির জন্য 9 মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ, সে কথা মনে করিয়ে দর্শকদের উদ্দেশ্যে নায়কের বার্তা। শরীরে ইঞ্জুরি, মনে ইঞ্জুরি, জীবনে ইঞ্জুরি, সব কিছু নিয়েই কাজ করে যাচ্ছি অদম্য একটা আশা নিয়ে যে ইনশাআল্লাহ আমাদের সিনেমা, আপনারা কোনো না কোনো সময় আমাদের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সহায়তা করবেন। আমরা যেই বিশ্বাসের জায়গা থেকে করেছি, পরিচালক, প্রযোজক সানি সানোয়ার, গল্পকার, সবাই মিলে যেই চেষ্টাটা করেছি সেটাকে একেবারে আপনি ফেলে দিতে পারবেন না, এটা এখানে যে কোনো দর্শককে বললেই বলবে। ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে ব্ল্যাক ওয়্যার নির্মাণ করেছেন পুলিশ কর্মকর্তা সানি সানোয়ার, আর প্রযোজনা করেছেন ক্রপ ক্রিয়েশন। অনেকগুলো ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে, সো টুকটাক এই যে 2 বছর লাগিয়ে আমরা শুটিং করলাম, এখন একটু হলেও সার্থক মনে হচ্ছে যে দর্শকরা ভালোবাসা দিচ্ছে। ব্ল্যাক ওয়ারও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, তো আমি মনে করি যে হ্যাঁ, অনেক ধরনের তো হয় ইন্টারন্যাশনাল ফিল্মস, তো আমরা ইন্টারন্যাশনাল মানের ফিল্মস নিয়ে আসছি, বাট হয়তো সেটার মান দিনে দিনে আরও গ্র্যাজুয়ালি বাড়বে। আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি আমি এটা বলবো। শুধু অ্যাকশন থ্রিলার এন্টারটেইনমেন্ট একটা মুভি না, এর মধ্যে আমরা অনেক মেসেজ দিতে চেয়েছি যেটা প্রত্যেকটা মুভিতেই থাকে। তো সব মিলিয়ে আমি বলবো যে 3 দিনের পরে আজকে 3rd ডে উই আর স্যাটিসফাইড অ্যাবাউট দ্যাট। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশি, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ জাকের সহ আরও অনেকে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।